السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. شكرا. আজকের সভার সভাপতি সাহেব, সম্মানিত আমার ভাইজান শেখ আকরামুজ্জামান সাহেব এবং আমার সামনে বসে থাকা জ্ঞানী গুণী দীনপিপাসু আমার পরম প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমি বেয়াদবি মাফ করবেন অনাহুত, তবে বড় ভাই আমাকে এখানে নিয়ে এসেছেন, এই অনুষ্ঠানে তিনি একজন বক্তা হিসাবে আসছেন বলে আমি তার সঙ্গী হয়েছি। অতএব পড়ে পাওয়া মালের মতো এই একটুখানি আপনাদের সাথে শুধু নিজের পরিচয়টা করে নেওয়া, আমার উপরে আমার যেমন ইশতেহারে নাম নেই তেমনি আমার জন্য বাধা কোনো বিষয় নেই। সেই হেতু আমি আজাদ, আমি আজাদ হিসাবে দু চারটা কথা আপনাদের সামনে বলছি। তাহলে এই যে যে আয়াতটি আপনাদের সামনে পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার কাছে যে আয়াত অর্থাৎ যে কিতাবকে পাঠানো হলো, তো এই জন্য পাঠানো হলো যে এই কিতাবের দ্বারাই আপনি এই লোকগুলোকে অন্ধকার থেকে তুলে আলোর দিকে নিয়ে আসবেন। এরা অন্ধকারে নিমজ্জিত আছে, সুতরাং এদেরকে আপনি তুলে আনবেন আলোর দিকে। তাহলে আমি তফসিরে যাচ্ছি না, আমি সংক্ষিপ্ত কথা বলছি। রাসুলে করিম এই ডিউটি নিয়ে এসেছিলেন যে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে হবে। তাহলে সেই যুগের মানুষগুলো সব অন্ধকারে আচ্ছন্ন ছিল, একথা সত্য। কী করে? তাহলে আমি সংক্ষেপে বলি যে যে যুগের মানুষেরা নিজের মাকে, নিজের মাকে যদি বিয়ে করে নিতে পারে তাহলে সেই যুগের মানুষ কি সভ্য ছিল? ছিল না। যারা নিজের ঔরসজাত সন্তানকে একটা দুটা তিনটা চারটা করে পুঁতে দিতে পারে মেয়ে সন্তানকে তাহলে সে কি সভ্য ছিল? ছিল না। যারা ঋতুবতী হতে গেলে নিজের স্ত্রীকে বিছানা থেকে লাত মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে তো তারা কি সভ্য ছিল? সভ্য ছিল না। তারা যারা কাফনের গা থেকে 8 মিটার কাপড়কে খুলে নিয়েছে নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য এবং তাকে বেআবরু করে কবরে ফেলে রেখে দিয়েছে, তো এত বড় নোংরামি যারা করতে পেরেছে তো তারা তো সভ্য ছিল না নিশ্চয়ই। তাহলে যেখানে নারীদের আবরু সুরক্ষিত নয়, যেখানে মরা মানুষ কবরে সুরক্ষিত নয়, যেখানে একটা ব্যবসায়িক মাঠে যেতে গেলে নিরাপদে যেতে পারছে না, তার তার সামান উট টাকা পয়সা সব ছিনিয়ে নিচ্ছে, চারিদিকে একটা হাহাকার, তাহলে এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আলোর দিকে টেনে আনার দায়িত্ব নিয়ে এসেছিলেন। সেই দায়িত্বটাকে রাসূলুল্লাহ পালন করতে গিয়ে সফল হলেন না হলেন না, এ ব্যাপারে আপনাকে সংক্ষেপে বলছি, ভালো করে বুঝবেন কথাগুলোকে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করার জন্য মসজিদে এলেন তো রাসূলুল্লাহ তার কথা শোনা মাত্রই একটুখানি ব্যঙ্গ করে মুখটাকে বাঁকিয়ে দিলেন, দিয়ে কেমন যেন অনীহা প্রকাশ করলেন। মানেটা কি? যেহেতু গেফার বংশটাই ছিল এরা ডাকাত ধরনের, এরা মানুষের রাস্তাকে আলগে ছিনতাই করে নিত, তো রসুল মনে মনে ভাবলেন ওই বংশের লোক ইমান আনবে, আমাকে শুনতে যেন কেমন লাগে, চিন্তা করবেন আপনি। আচ্ছা, আপনাকে আমি বলি যে মুগীরা বিন শোবা যখন তিনি ইমান কবুল করছেন, ইসলাম গ্রহণ করছেন, তার আগে তিনি 13 খানা মার্ডার করেছেন। 13 খানা মার্ডার করার পরে তিনি ইমান কবুল করেছেন, তাহলে আগেকার জীবনটা তার কেমন ছিল? আবু মারশাদ আল গানাবি তার মক্কার জীবনে একটু আমার দিকে খেয়াল করবেন, আমি সংক্ষিপ্ত সময় আছি। মারশাদ আল গানাবি তার মাক্কি জীবনে প্রেম প্রীতির সঙ্গে তিনি জড়িয়ে গেছিলেন, আবার যখন ইমান কবুল করলেন তো ইমান কবুল করার পরে যেই নারীর সাথে তার সম্পর্ক ছিল আগে, সেই নারী যখন তাকে ধরার জন্য, তাকে ছোঁয়ার জন্য এগিয়ে এলো, তখন তিনি আবার ওই নারীকে সরাসরি বলছেন, এই হাত দিয়ে রাসূলের হাতে হাত রেখেছি, বয়াত করেছি, আর তারপরে যদি আমি আমার এই পবিত্র হাতখানাকে আবার অপবিত্র করতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, অতএব এই গন্দা কাজ আমি আর করবো না, তুমি আমার থেকে দূরে থাকো।
এই মানুষগুলোকে আল্লাহ পাকের রাসূল এমন কি খাওয়ালেন এমন কি তাদেরকে দিলেন যে তারা আমল পরিবর্তন হতে বাধ্য হয়ে গেল আর পরিষ্কার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার ফা আনখাযাকুম মিনহা তোমরা আগুনের কিনারে দাঁড়িয়েছিলে আর যদি 4টা দিন দেরি হতো আর 15টা দিন যদি দেরি হতো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসতে এবং কোরআন আসতে আর নবী আসতে যদি দেরি হতো তাহলে তোমরা হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ আগুনে পড়ে যেতে জাহান্নামের ইন্ধন হয়ে যেতে কিন্তু রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন নবী প্রেরণ করলেন কিতাব দিলেন এই কিতাবের দৌলতে তোমরা কি হয়েছে আজকে জাহান্নামের ইন্ধন হওনি এখান থেকে বেঁচে গেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন আচ্ছা তাহলে এই মানুষগুলো এইবার সম্মানের একটা জায়গাতে এসে পৌঁছে গেল আবার পৌঁছিল কি পৌঁছিল না সে কথাটা বলতে গেলে আপনাকে শর্টের উপরে বলছি বাইতুল মুকাদ্দাস যেদিন ফাতা হলো সেই দিন বাইতুল মুকাদ্দাসের চাবি চেয়েছিলেন আবু উবাইদা আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তারা বলেছিল যে আমরা তোমার হাতে চাবি দেব না যতক্ষণ পর্যন্ত খলিফাতুল মুসলিমিনকে আমরা সামনে না পাবো ততক্ষণ চাবি দেব না শেষ পর্যন্ত হযরত উমারকে ডাকা হলো উনি যখন প্যালেস্টাইনের মাটিতে পা রাখছেন তখন ওনাকে আহলান সাহলান বলে এগিয়ে নেওয়ার জন্য হযরত আবু উবাইদা এবং তার সাথে আরো বিশিষ্ট কয়েকজন সাহাবি 1 কিলোমিটার এগিয়ে এসেছেন ঠিক সেই সময় কি হয়েছে উটের উপরে বসে আছে কে তো হযরত উমারের রাখাল বা তার চাকর গোলাম এবং হযরত উমার লাগাম ধরে হাঁটছেন তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জনাব আপনি যদি এইভাবে লাগাম ধরে হাঁটেন আর আপনার উটের রাখাল সে যদি আবার উটের উপরে বসে থাকে তাহলে প্যালেস্টাইনের লোকেদের কাছে কি মেসেজ যাবে আমাদের ইজ্জত সব ধুলাই মিলে যাবে দয়া করে আপনি উটের উপরে বসুন আর রাখালকে বলুন লাগামটা ধরে টানতে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধিত হয়ে বলছেন কুন্না কওমান আজাল আযান আল্লাহ বিল ইসলাম এই উবাইদা আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমরা ছিলাম দুনিয়াতে এমনই এক জাতি যে জাতির কোনো ইজ্জত সম্মান কিছু ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ধরে ইসলামকে আঁকড়ে আজকে আমরা উঁচু স্থানে আসন গ্রহণ করেছি এবং আমরা ইজ্জতের শিখরে পৌঁছেছি আমাদের মতো সম্মানী জাতি আর আল্লাহর দুনিয়াতে কেউ নেই লাউ হাসাল্লাল ইজ্জাতা বিগাইরি মা আনজালাল্লাহ যদি আমরা কি করি যদি আমরা এটা কাজ করতে যাই যে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে ওটা দেন ওটা দেন আরেকটা আরেকটা কয় আচ্ছা আল্লাহর আল্লাহর কিতাব আল্লাহর কিতাবকে বাদ দিয়ে যদি আমরা মন গড়া নীতির অনুসরণ করে ইজ্জতকে হাসিল করতে যাই তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে লাঞ্ছিত করে দেবেন সুতরাং এই ইজ্জতের মাপকাঠি হচ্ছে আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমান একে আঁকড়ে ধরে থেকে আমরা ইজ্জতওয়ালা হব তাহলে আমরা ইজ্জতওয়ালা হয়ে গেছি অলরেডি হযরত উমারের মতো জালিলুল কদর সাহাবী বলছেন আযান আল্লাহ বিল ইসলাম এবার কথাটা হলো এই যে ওই যুগের সাহাবীরা যাদের বিগত দিনগুলো ছিল কালো তারা হয়ে গেল আজকে এত উজ্জ্বল তারা ইজ্জতের আসনে আসীন হতে পারলেন আর আমরা তাদের উত্তরসূরি কতটা দিন গত হয়েছে ইসলামের উপরে 1450 বছর আমরা কত নম্বর নসল আমরা হলাম 29 নম্বর নসল আমরা 29 নম্বর তাদের বংশধর তাহলে এইবার নিজের মূল্যায়ন করুন তারা ইসলামকে মেনে আঁকড়ে ধরে ইজ্জতের শিখরে পৌঁছে গেছে আমরা কতটা ইসলামকে ধরে ইজ্জতের শিখরে পৌঁছেছি বরং এ কথাটা জোরের সঙ্গে বলা যায় যে তারা ইসলামকে আঁকড়ে ধরে ইজ্জতের মালিক হয়েছিলেন আর এই যুগের মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলের ফরমানকে ছেড়ে দিয়ে আমরা জিল্লাতের মুখোমুখি বাস করছি এ কথাটা সবাই মানে কি মানে না আমি পরিষ্কার বলছি এ কথাটা কবির ভাষায় ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলো মমসির যারা ছিল চির মোদের গোলাম আজ তারাই হয়েছে মহানবীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মন ইল্লা সে দেখো রহমান বেদিনের হাতে নিধন হতেছে কি করে মুসলমান তাহলে আমরা নিজেদের মূল্যায়ন করতে নামি এইবার কি করে ওরা একটা কথাকে যেমনি রাসূল বললেন সাথে সাথে আঁকড়ে ধরলেন আমরা কি এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার নবীর এক একটি কথাকে সাথে সাথে আঁকড়ে ধরার মানসিকতা রেখেছি কি না তা একটা মূল্যায়ন করে দেখি এক সাহাবী বললেন এক সাহাবী সম্পর্কে কি তাকে সামনে দেখতে পেয়ে সাহাবী যুবক তো ইনি বলছেন নেমার রাজুল খুরাইম লাউলা তুল জুম্মাতেহি ওয়া ইসবাল ইজারিহি
এই খোরাইম নামের সাহাবি তুমি কত না উত্তম সাহাবি যদি তোমার ভেতরে দুটো খাসলত খারাপ না থাকতো কি তোমার চুলগুলো জুম্মা চুলগুলো ঘাট থেকে নিচে নেমে গেছে মেয়েদের মতো দেখতে মনে হচ্ছে এত দূর চলবে না এটা শরীয়ত নয় এবং তোমার লুঙ্গি তোমার ইজার গোড়ালির নিচে চলে যায় যদি এইটাকে তুমি উপর দিকে করে নিতে পারো এবং তোমার এই জুম্মা চুলকে কেটে ঘাড়ের উপরে তুলে দিতে পারো তাহলে তুমি নিয়ামার রাজুল তুমি কত ভালো মানুষ হবে এই কথাটা যখন এক সাহাবীর মুখ থেকে আরেক সাহাবী শুনলেন এটা আল্লাহ পাকের রাসূলের কথা তখন সাথে সাথে তিনি বাড়ি গেলেন আর বাড়ি যাওয়ার পরে কেচি নিয়ে চুলটিকে সোজাভাবে কেটে ঘাড়ের উপরে করে দিলেন আবার নিজের পাজামাকে লুঙ্গিকে কেটে পিন্ডিলির উপরে তুলে দিলেন দেওয়ার পরে নিজে নিজেই বলছেন রাসূল আমাকে এই দুটো কথার জন্য নেমা কত সুন্দর এই কথাটা বলতে বাধা পেয়েছেন এবার আমি কেটে দিয়েছি চুল আমি কেটে দিয়েছি আমার কি লুঙ্গিকে তাহলে এবার আমি নেমা আমি কত তাহলে ভালো মানুষ তাহলে উনি যদি এক মুহূর্তের ভেতরে নিজের পাজামাকে কেটে লুঙ্গিকে উপর দিকে করে নিতে পারেন পাজামাকে উপরে করে দিতে পারেন তাহলে আজ মুসলমানের বাচ্চারা কতজন দেখবেন হাজারে হাজার যারা নিজের গোড়ালির নিচে পর্যন্ত লুঙ্গিকে অথবা তাদের পাজামাকে ঝুলিয়ে নিয়ে চলে তাহলে আমি কি মেরে দিতে পেরেছি আমি পারিনি তাহলে আমি আমার নিজের মূল্যায়ন করতে বসেছি মূল্যায়ন করার জন্য এবার আপনাকে আমি বলবো আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহদের প্রান্তরে নিয়ে গেলেন যাওয়ার পরে বলছেন একটা আঁক কেটে দিয়ে গন্ডি করে দিয়ে তারপরে বলছেন লা তাবরাহ হাযাল মাকান হাত্তা আতিকা আমি যতক্ষণ পর্যন্ত এখানে ফিরে না আসছি ততক্ষণ পর্যন্ত এক চুল নড়বে না এই গন্ডির বাইরে তুমি যাবে না হযরত আবু যর ওই জায়গাতে দাঁড়ালেন তারপরে আল্লাহ পাকের রাসূল পাহাড়ের ভেতর দিকে চলে গেলেন হঠাৎ করে খুব একটা বিশাল ভয়ানক আওয়াজ হলো আওয়াজ শোনা মাত্রই আবু যর মনে মনে ভাবলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিশ্চয়ই রাসূলুল্লাহর উপরে কোনো না কোনো মুসিবত নাজিল হয়েছে যাই আমি দৌড়িয়ে যাই যাই আমি দৌড়িয়ে যাই যদি রাসূলুল্লাহ বিপদে পড়ে থাকেন তাহলে আমাকে উদ্ধার করতে হবে কিন্তু এতগুলো শঙ্কা বোধ করার পরেও তিনি গন্ডির বাইরে যাচ্ছেন না কেন যাচ্ছেন না উনি বলছেন কি আমি যদি গন্ডির বাইরে যাই তো রাসূলুল্লাহ আমাকে বলেছেন লা তাবরা হাযাল মাকান এই জায়গা থেকে তুমি এক চুল নড়বে না তাহলে আমি যদি এক চুল এখান থেকে নড়ে যাই তাহলে রাসূলুল্লাহর আমার নাফরমানি করা হবে তাহলে উনি এত বড় বিপদের কালে এক চুল নড়তে পারলেন না আর আমার উপরে এমন কোন বিপদ পড়েছে যে আমি এক চুল কোন কথা দশ চুল নড়ে চলে যাচ্ছি দাদারা আমার ভাইয়েরা আমার একবার ভাবতে হবে আপনাকে আর আমাকে জানেন কি জানেন না ইতিহাসের কথা বলছি দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে ভারতে কৃষ্ণ রায় বাহাদুর বলে এক জমিদার ছিলেন যে কোনো মুসলমানের বাচ্চা যদি দাড়ি রেখেছে তাহলে মাসের শেষে তাকে দু টাকা করে তাকে বিল দিতে হয়েছে দাড়ির যদি টাকা দাও তো দাড়ি রাখবে দাড়ি যদি টাকা না দাও ট্যাক্স না দাও তো দাড়ি রাখতে পাবে না টাকা দিয়ে মুসলমানের বাচ্চারা সেই যুগে দাড়ি রেখেছে আজকে এই যুগের মুসলমানদের কোন মুসিবত পড়েছে যে যে তারা স্বেচ্ছায় রাসূলুল্লাহর সুন্নাতকে জবে করে দব্বিতে বহালতবিতে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমার মূল্যায়ন আমি করব আমাকে করতে হবে রাসূল যখন যে কথা বলছেন তখনই তো সেই কথাটা উনারা মেনে নিয়েছেন নিয়ে ইজ্জতের শিখরে অবস্থান করেছেন আর আমি সে কাজ করতে পাচ্ছি না কেন পাচ্ছি না আর না পারার কারণে আমার জিল্লাতি আজকে এসেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাপের কাছে গেলেন আমাকে একটা গোলাম দাও বাবা এই যে দেখো আমার হাতে ফোসা পড়ে গেছে আমি আর চাকি চালাতে পারছি না রাসূলুল্লাহ আবার তাদের বাড়ি গিয়ে বললেন বেটি তুমি আমার কাছে গেছিলে নাকি কোনো জিনিস চাইতে বলে হ্যাঁ গোলাম চাইতে গেছিলাম রাসূলুল্লাহ বললেন গোলামের চাইতে তোমাকে ভালো জিনিস যদি দিই তো তুমি নেবে না নেবে না বলে ভালো জিনিস পেলে আরও ভালো কথা তো রাসূলুল্লাহ বললেন তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে ঘুমিয়ে যাবে তাহলে তোমাদের শরীরে বল থাকবে মনে বল থাকবে এবং একটা চাকরে যা কাজ করে দিতে পার তার থেকে তুমি বিশ গুণ বেশি কাজ করে নিতে পারবে তোমার উন্নতি সাধিত হবে কথাটাকে হযরতে ফাতেমা এবং হযরত আলী মেনে নিলেন নেয়ার পরে এটাকে যে ওয়াজিফা বানালেন জিন্দগির মতো কেমন জিন্দগির মতো ওয়াজিফা বানালেন যে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ৩৫ হিজরিতে কাছাকাছি একটু কম বেশি যখন সিফিনের যুদ্ধ হলো হযরতে মুয়াবিয়া একদিকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে দুই দিকে মুসলমান সৈন্যদল এখানে চার দিনের মাথায় মিলিটারিরা মারা গেল ৬২,০০০ ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতগুলো মুসলমান মরে গেল তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আল্লাহ এ কি হবে আর না হবে পরের কথা সেগুলো কিন্তু এত টেনশন হওয়া সত্ত্বেও হযরতে আলী নিজের কথা বলছেন মা নাসিতুহা হাত্তা লাইলাতা সিফিন সিফিনের রাতের দিন যখন আমি এশা নামাজ পড়ার পর ঘুমাতে গেলাম সেই দিনও আমি আল্লাহ পাকের রাসূলের বলে দেওয়া ওয়াজিফাকে ভুলিনি আগে আমি ওয়াজিফাকে পড়েছি তারপরে আমি ঘুম দিয়েছি তারপরে আমার দুশ্চিন্তাকে আমি দূর করেছি আল্লাহু আকবার
তাহলে উনি একটা ওয়াজিফা রাসূলুল্লাহর কাছে পেলেন তো বিপদের দিনেও সেটাকে তিনি ভুলতে পারলেন না তিনি তার সামনে আমানা সাদাকনা করে দিয়ে তিনি তার উপরে আমল চালিয়ে যাচ্ছেন আমি আমল চালাতে পারছি না তাহলে আমরা কি রকম মুসলমান হইলাম কেমন এগুলো মুসলমান আমাকে বেশি কিছু কথা বলে ইলজাম দিবেন না আমি আপনাদের ওয়ানাহু তো আগেই বলেছি আমার মনে পড়ছে বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও বকেই যাচ্ছি 52টা জুমার খুতবা আধা ঘন্টা করে দুটা ইদাইনের খুতবা এতগুলো শোনার পরে মুসলমান যেই জায়গাতে ছিল সেই জায়গাতেই আছে উন্নতির দিকে ধাবিত হতে পারছে না আল্লাহ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে আপনাকে মানার মানসিকতা রাখতে হবে তাহলে আমাদের ইজ্জত উপর দিকে যাবে আমার সময় শেষ হতে চলেছে আমি একটা কথা শুধু বলি ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর মসজিদে বসে বসে হাদিস শুনবেন বলে বসেছেন ফজরের নামাজের পর সেই দিন রাসূলুল্লাহ আলোচনা করলেন একটা হাদিস হাদিসটাকে যদি আপনি লিখেন তাহলে পরে আপনার আপনার আঙুলে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গাতে এঁটে যাবে হাদিসটাকে যদি লিখি তো হাদিসটা রাসূলুল্লাহ কি বললেন من سقى امراته من الماء اجرا হয়তো একটু ভুল হলো আমাকে মাফ করে দিন ও বয়স হয়ে গেছে আমার অতটা খেয়াল থাকছে না যাই হোক মর্ম কথা হলো এই রাসূলুল্লাহর হাদিসটা কি হলো কোন মানুষ যদি তার স্ত্রীকে কলসি থেকে পানি ঢেলে গ্লাসে করে দেয় দিয়ে বলে উমুকের মা তুমি এই পানিটাকে পান করো যদি এমন কথাটা কেউ বলে আর আমলটা করতে পারে তা রাসূলুল্লাহ বলছেন তাকে সওয়াব দেওয়া হবে তাকে সওয়াব দেওয়া হবে এই কথাটা শুনে ইরবাজ বিন সারিয়া বলছেন আমি আর মসজিদে থাকলাম না আমি তাড়াতাড়ি করে বাড়ি আসলাম বাড়ি আসার পরে আমার আহলিয়াকে আমি মশক থেকে পানি বের করলাম আর পানি বের করার পরে তার সামনে আমি গ্লাসটাকে ধরে দিয়ে বলছি আমার বিবি তুমি এই পানিটাকে পান করো উনি তাজ্জব হয়ে বলছেন কি ব্যাপার তুমি তো আমার স্বামী জীবনে তো আমাকে তুমি গ্লাসে পানি ঢেলে পান করাও নাই আজকে এইভাবে তুমি গ্লাসে আমাকে পানি ঢেলে দিচ্ছ আর মানেটাকে আমি বুঝে উঠতে পারছি না তখন তিনি কি বলছেন দেখো সুযোগ হাতছাড়া করব না রাসূলুল্লাহর মজলিসে ছিলাম তিনি বললেন যদি কোনো মানুষ নিজ স্ত্রীকে এক গ্লাস পানি পান করাতে পারে তাহলে তাকে সওয়াব দেওয়া হবে কিয়ামতের মাঠে এই দশখানা সওয়াব আমাকে কে দেয় এই হাদিসটার উপরে আমি আমল করব বলে বাকি ক্লাসকে আমি ছেড়ে দিয়ে দৌড়ে এসেছি তোমাকে পানি দিলাম তো হাদিসটার উপর আমার আমল করা হয়ে গেল তাহলে তাদের তৎপরতাটা কোথায় কত যে তারা সময় চাননি ভাই আমি বললাবো 15টা দিন আমাকে সময় দেন ভাই আমি বদলাবো নামাজ ধরবো কিন্তু কবে ধরবো একটু বয়স হোক এখন তো ছেলে মানুষ দাঁড়িয়ে রাখছেন না কেন বিয়ে শাদিও হয়নি একটু বিয়ে শাদিগুলো হয়ে যাক তখন দাঁড়িয়ে টাড়ি রাখবো নামাজ রোজা করে দেবো এই জন্য কেউ সময় চাই কেউ সময় চায় না আল্লাহ পাকের ফরমানের সামনে এবং রাসূলুল্লাহর ফরমানের সামনে আপনাকে কেমন হতে হবে সাপের সামনে যেমন জড়ি রেখে দেয় সাপুড়েরা তো সাপ মাথাটাকে নিচু করে নেয় ঠিক সেই রকমই আপনাকে মাথাটাকে নিচু করে মেনে নিতে হবে সহি হাদিসের ভেতরে বলা হয়েছে আল মুমিনুনা হাইয়েনুনা লাইয়েনুনা কিল আকাল ইবিলিল আনেফে একজন মুসলমানকে হতে হবে কেমন একটা উটের নাকে লাগাম পরিয়ে দিয়ে একটা নাবালক ছেলে তাকে যদি এদিক থেকে সেদিক টেনে নিয়ে বেড়ায় অথচ নাবালক ছেলেটার বয়স 8 বছর আর উটটার ওজন হবে 4 থেকে 5 কুইন্টাল এত বড় একটা প্রাণীকে টেনে নিয়ে বেড়াচ্ছে কে একটা নাবালক ছেলে কিন্তু উটটা কোনোদিন জেদ করে না যে তোমার মতো ছেলেকে আমি মালিক মানবো কেন ও যেদিকেই নিয়ে যাচ্ছে উটটা সেদিকে ফরমাবার দেরি করে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এ যা ইস্তানাখা আনাখা ওকে যদি বলে গরম বালুর উপরে গরম পাথরের উপরে বসে যাও তাহলে ওই উটটা তার কথা মতো বসে যায় তাহলে উট যেমন তার মালিকের কাছে ফরমাবার দাবি করে কোনোদিন মাথা ঝাড়া দেয় না অস্বীকার করে না তেমনি আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলের ফরমানের কাছে আমার মাথা ঝাড়া দেওয়া চলে না আমাকে সাথে সাথে মাথাটা নিচু করে মেনে নিতে হবে এটা কার কথা তো আল্লাহর কথা এটা কার কথা তো রাসূলুল্লাহর কথা আমার টাইম শেষ আমি একটা কথা বলে শেষ করছি মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বোন ছিল বোনটাকে বিয়ে করেছিলেন কোন এক সাহাবী কিছুদিন পরে বনি বনাট না হওয়ার কারণে তাকে তালাক দিয়ে দিয়েছিলেন উনি তালাক দেওয়ার পরে ওই মেয়েটির অন্যত্র কোথাও বিয়ে শাদী হয়নি 6 মাস পরে আবারই এই লোকটা এসেছে গলিতে আসার পরে মাকাল বিন ইয়াসারের নাম ধরে ডেকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম মাকাল বিন ইয়াসার নিজের বিগত দিনের ভগ্নিপতির চেহারা দেখে এর চোখ লাল হয়ে গেছে এখানে কেন তুমি আমার বোনকে তালাক দিয়েছে দেওয়ার পরে আমার গলিতে এখানে আসার মানেটা কি তো বেচারি একটু ভাষাটাকে ম্যাও ম্যাও করে বলছে মনে মনে ভাবছিলাম যে যে স্ত্রীকে আমি তালাক দিয়েছি তাকে না হলে আমার সংসার চলে না তো আমি ওকে আবার বাড়ি নিয়ে যাব আমি বিয়ে করে তো গরম হয়ে বলছে খবরদার এটা কথা হবে না
ইনহা লান তাউদে লেকা আবাদা, তোমার কাছে জীবন আমার মন ফিরে যাবে না যে বোনকে তুমি একবার তালাক দিয়েছো, এটা মানতেই পারি না। আগে এ বলছে না কেন মানতে পারবে না, বোন বলছে কেন মানতে পারবে না, ও যদি আমাকে নিয়ে যাই, ও নিয়ে যাবে, ও নিজেকে ইনাবাত এবং লজ্জার বোধে নিয়ে এসেছে, অনুশোচনা করছে, তো কেন যাওয়া যাবে না, না আমি যেতে দেবো না। এই দুজনের ঝগড়াটা মেটাবে কে? ও চলো তাহলে আল্লাহ পাকের রাসূলের কাছে যাই, আর যাওয়ার পরে আমরা ফয়সালাটা শুধাই। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন কি ব্যাপার? বলছে রাসূল আমি এই বোনকে বিয়ে করেছিলাম, ছয় মাস আগে তালাক দিয়ে দিয়েছি, আবার মন বলছে আমি একে বিয়ে করবো, তো আমার সালাজি বলছেন যে না আমি বিয়ে দেবো না, কি করতে হবে? তো আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন ওয়াইজা তাল্লাকতুমুন্নিসা ফাবালাগানি আজালাহুন্না ফালা তাআজুলুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে থাকো এবং তাদের ইদ্দত পুরা হয়ে যায়, তারপরে যদি তাকে আবার তোমরা কেউ নিয়ে যেতে চাই আর মেয়েটা যদি নিয়ে চলে যেতে চাই, তাহলে তাদের পথে বাধা হয়ে খবরদার দাঁড়াবে না, তাদের পথকে সুগম করে দাও। আর যেমনি এই কথাটা পড়ে দেওয়া, যেমনি পড়ে দেওয়া তার সামনে মা কালবিন ইয়াসার, যেমন তাকে জড়ি কিংবা বুটি শুঙিয়ে দেয়, তো মাথাটাকে নিচু করে নিয়েছে, নেওয়ার পর বলছে আল্লাহু আকবার, এত বড় কথা কোরআন মাজিদে যখন নির্দেশ আমার নামে আর সারা দুনিয়ার মানুষের নামে, আমি কেন জেদ করব, চলো উঠি। এইবার ভগ্নীপতি বলছে তাহলে আমি বুধবারে আসি, বৃহস্পতিবারে দিন আসি। বুঝি না না ভাই, বুধবারে এসে কী লাভ হবে, এক্ষুনি চলো, এক্ষুনি আমার বোনকে নিয়ে যেতে হবে। তাহলে আমার আপনাদের সামনে আমি যতটি হাদিস উপমা দিলাম আর দিয়ে আপনাকে বুঝাতে চাইলাম যে আমাকে কি করতে হবে, রাসূলুল্লাহর এবং আল্লাহর ফরমানের কাছে উজুর করা চলবে না, টাল বাহানা করা চলবে না, আর যদি কেউ টাল বাহানা করে তাহলে জেনে নিতে হবে ওর পেছনে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আর এই কথা জেনে রাখবেন, শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান বসে হাসি জয় হাসি, ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান, আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, মুমিনের আজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে বড় দায়ী। তাহলে ইবলিস আমাকে ডাকছে ওর দিকে, আমি ওই দিকে যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী আমাকে যা বলেছেন সেটাকে আমি স্বতঃস্ফূর্তভাবে মুহূর্তের ভেতরে তাকে পালন করে আমি পাক্কা সাচ্চা ইমানদার হওয়ার চেষ্টা করব। আমার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ ইমান দিয়ে সমৃদ্ধ করে দেন, আমাদের ভুলভ্রান্তি যেন দূর করার মতো আল্লাহ তাআলা আমাদের সুমতি দেন। আমার এই সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে রেখে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, যদি তথ্যগত ভুল হয়ে থাকে তাহলে আমার উস্তাদজি যারা এখানে আছেন তারা আমাকে সংশোধন করে দেবেন। আমি আমার নিজের খাকসারি জাহির করে আপনাদের সামনে থেকে বিদায় হচ্ছি, ভালো থাকুন, সুখে থাকুন, ইমানে থাকুন, আমানে থাকুন, আপনাদের সর্বাঙ্গীণ সুখ শান্তি কামনা করে এখানে ইতি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।